নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুণমশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন সকালের মতো আজও আপনাদের সামনে হাজির হয়ে গেছি, এবং প্রতিদিনকার মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের আরো এক উদীয়মান শিল্পী। আমরা বলতে পারি একটু পরিচিত হব তার সঙ্গে, রয়েছেন শিল্পী দেবমাল্য রায়। নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত, কেমন আছিস বল? ভালো। আচ্ছা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সঙ্গে হারমোনিয়ামে রয়েছেন দেবমাল্যর মা। আজকে আজকে দেবমাল্যর মা, আজকে দেবমাল্য তোমার ছেলে নয়, কিন্তু আজকে তুমি দেবমাল্যর মা, শিল্পী মালবিকা রায়। নমস্কার, সুপ্রভাত। সঙ্গে তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস, সুপ্রভাত আঙ্কেল। আর কিবোর্ডে রয়েছেন শিল্পী সমীরণ দাস, সুপ্রভাত আঙ্কেল। শুরু করব আজকে সকালটা, দেবমাল্য কি দিয়ে শুরু করবি বল? আজকে মান্নানের সব গান নিয়ে আসা। আচ্ছা, প্রথম একটি খুব সুন্দর একটি গান দিয়ে শুরু করতে চাই। কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই, আমি চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই, আমি চাই শুধু শুভকামনা। তোমাদের কাছে চিরদিনই আমার শিল্পী মনেরই কাছে চিরদিনই আমার শিল্পী মোদ্রিনী, তোমরা প্রেরণা দিয়ে করেছ মহান আমার নীরব চেতনা। মানুষের ভালোবাসা পেতে চাই, আমি চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা মানুষের ভালোবাসা পেতে চাই, আমি চাই শুধু শুভকামনা। তোমাদের মাঝে আমি পেলাম জেঠাই, জীবন আমার হলো ধন্য জেতাই। আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে, আমার সুখ দুঃখের গানে দোলা লাগে মানুষের প্রাণে। সেতু পথেও জানি জীবনে আমার, সেই তো আমার সাধনা। মানুষের ভালোবাসা পেতে চাই, আমি চাই শুধু শুভকামনা। অভিনন্দন নয়, প্রশংসা নয়, নয় কোনো সংবর্ধনা মানুষ
মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। মানুষের ভালোবাসা পেতে চাই আমি, চাই শুধু শুভকামনা। আজকে সকালটা যেহেতু বললি অভিনন্দন নয় প্রশংসা নয়, তাহলে প্রশংসাটা কিন্তু করেই ফেললাম, খুব সহজাত চলে এলো প্রশংসাটা, এত সুন্দর করে শুরু করলি সকালটা। এরপরের কোন গানে যাব? এই সময় নিয়ে একটা গান, মানে খুব গরম এখন, হ্যাঁ, তাই আরেকটি মান্নাদের। আজকে তো প্রত্যেকটা গান মান্নাদেরই শুনলাম। হ্যাঁ, বাহ, চল। প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, শুষ্ক কানন তরু সাথে বিরস কণ্ঠে পাখি ডাকে, শুষ্ক কানন তরু শাখে বিরস কণ্ঠে পাখি ডাকে, ফাটা পিপাসায় অগ্নি আকাশ পানি চাহে সদাই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। শ্রোতোষিনী এমন শির না তোরে দেখিনি তো আর কোনো দিন, হায় রে হায় রে শ্রোতোষিনী, বক্ষে মরণ যাচে আশা নীরব যত ভাষা, বক্ষে মরণ যাচে আশা নীরব মন যত ভাষা, এক ফোঁটা অশ্রুর সান্ত্বনা খুঁজে তব দুহাত বাড়াই, দিকে দিকে শুধু নাই নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন, যত দূরে চাই নাই শুধু নাই, দিকে দিকে শুধু নাই নাই, প্রখর দারুণ অতি দীর্ঘ দগ্ধ দিন। ভীষণ মিষ্টি, ভীষণ ভালো।
আরে সত্যি এই সময়টার জন্য মানে ভীষণভাবে প্রাসঙ্গিক, এত পরিমাণ গরমে আমরা ভুগছি। আচ্ছা দেবমাল্য থেকে একটু জানবো, গান শেখা শুরু তো নিশ্চয়ই মায়ের কাছে? হ্যাঁ আচ্ছা, তো মানে মায়ের সঙ্গে রোজ বসা হয়? হ্যাঁ মাঝে মধ্যে, মাঝে মধ্যে। আচ্ছা সবসময় হয় না? সবসময় বলতে মানে টাইমিং টাইমিংটা ঠিক থাকে না, মাঝে এই সময় বসে এই সময় হয়তো বা আমার টিচার থাকে তখন আমি পারি না, আমি আরেকটা টাইমে পড়ি মানে করি। আচ্ছা তো মায়ের থেকে তো নিশ্চয়ই রেয়াজ টেয়াজ নিয়ে একটু একটু বকুনি শুনতে হয়? হ্যাঁ এটা এটা সব দিন, এটা প্রত্যেকদিন থাকে না? রেয়াজ তো আসার আগে ওকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এরপরে গানে যাবো, চল কিছু নাবি। এরপরে আমার পার্সোনাল খুব ফেভারিট একটা গান, কোন গান সেটা? তোমার কাছে তোমার ওই হাসিতে, তোমার ওই হাসিতে কি দারুণ জ্বালা, যেই জলে সেই জানে তুমি শুধু জানো, ও চোখের চাওনিতে, চোখে চাওনিতে মরণের ইশারা, যেই দেখে সেই মরে তুমি শুধু মানো, তোমার ওই হাসি জ্বালা,
সেই জলে সেই জানে তুমি শুধু মানো না ও চোখে চাও নিতে মরণের ইশারা যেই দেখে সেই মরে তুমি শুধু মানো না তোমার ওই হাসি ভীষণ ভালো। আচ্ছা এবার মনে কর স্টুডিওতে কেউ নেই, শুধু আমি আর তুই বসে আছি, এবার বলতো গানটা এত প্রিয় কেন? এমনি মানে গানটাতে অনেকটা মানে অনেক আমার মনে হয় অনেকটা দরদ আছে। আচ্ছা বাহ, আচ্ছা তুই কোন ক্লাসে পড়িস? ক্লাস 10। সত্যি গানটাতে বিশাল দরদ। আচ্ছা ক্লাস 10 এ পড়িস, জোকস অ্যাপার্ট, এরপরে কি করার ইচ্ছে? দর্শকদের একটু বলে রাখি, মে মাসের 1 তারিখে ছিল মান্নাদের জন্মদিন। আমাদের নিউজ ভ্যানগার্ডের কিছু আপগ্রেডেশনের জন্য আমাদের অনুষ্ঠান সবকিছু বন্ধ ছিল, সেই কারণে আমরা পালন করতে পারিনি। তো দেবমাল্যর কল্যাণে আজকে আনঅফিশিয়ালি আমরা পালন করে নিচ্ছি। চল এরপরের গানে যাব। এরপরের গানটা আমার পার্সোনাল আরেকটা ফেভারিট গান। আচ্ছা ঠিক আছে, কি কি গানটা কি বলো? চয়েসগুলো মা করে দিয়েছে, তো এই দুটো আমি মানে বলেছি রাখ। আচ্ছা 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 ঠিক আছে, কি কি গান সেটা? সহেলি গো। আচ্ছা সহেলি দেখছে, সহেলি গো কি নামে তোমার বলো ডাকি, কি নামে তোমায় বলো ডাকি, কি নামে তোমার বলো ডাকি, কি নামে তোমায় বলো ডাকি, ফাগুনি তুমি না বৈশাখী, ফাগুনি তুমি না বৈশাখী, বলো না আমায় তুমি শুধু একবার, মহুয়া না মমিতা কি নাম তোমার, সহেলি গো কি নামে তোমার বলো ডাকি, কি নামে তোমায় বলো ডাকি, প্রথম প্রেম উকি দিল জীবনে আমার, বুঝি গো প্রথম প্রেম উকি দিল জীবনে আমার, শ্রীমতী না সর্বরী কি নাম যে রাখি গো তোমার, সহেলি গো কি নামে তোমার বলো ডাকি, তোমায় বলো ডাকি,
কথাটাই গেছি বুঝে, এই কথাটাই গেছি বুঝে, তোমায় পেলে আমি জীবনের মানে পাবো খুঁজে, এই কথাটাই গেছি বুঝে, এই কথাটাই গেছি বুঝে, কাছে কবে পাবো যে তোমার দিন যায় সে ভাবনা, কাছে কবে পাবো যে তোমার দিন যায় সে ভাবনা, জীবনের সঙ্গিনী হবে তুমি যেদিন আমার, জীবনের সঙ্গিনী হবে তুমি যেদিন আমার, বধু নাম দেব আমি সেদিন তোমায়, সহেলি গো কি নামে তোমায় বলো ডাকি, 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 ফাগুনি তুমি না বৈশাখী, ফাগুনি তুমি না বৈশাখী, বলো না আমায় তুমি শুধু একবার, মহুয়া নাম অমিতা কি নাম তোমার, সহেলি গো কি নামে তোমার বলো ডাকি, কি নামে তোমায় বলো ডাকি, কি নামে তোমার বলো ডাকি, কি নামে তোমায় বলো ডাকি। সহেলি উত্তর দিতে দিতে আমরা একটু বিরতিতে যাই, চলে যাব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, কেউ কোথাও যাবে না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর, আপনারা দেখছেন সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরের জমজমাট সকাল, এবং আমাদের আজকের সকালের অতিথি শিল্পী দেবমাল্য রায়, সঙ্গে হারমোনিয়ামে রয়েছেন শিল্পী মালবিকা রায়, তবলায় রয়েছেন শিল্পী নারায়ণ বিশ্বাস, এবং কিবোর্ডে রয়েছেন শিল্পী সমীরণ দাস। দেবমাল্য, আমরা আবারও ফিরবো গানে, এবারে কোন গানটা গাইবি? এবার আমি যে জলসা করে। আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়া, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়া, আমি যে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, নিশি ফুরালে কেহ চায় না আমায় জানি গো আর, আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছাড়া, আমি যে জলসা ঘরে আমি যে আতর গো আতর দানে ভরা, আমি যে আতর গো আতর দানে ভরা, আমার কাজ হলো যে গন্ধে খুশি করা, কেতারে রাখি মনে ঘুরালে হায় গন্ধ যেতা, কেতারে রাখি মনে
গন্ধ যে তার আমি যে জলসা ঘরে বেলোয়ারি ছার আমি যে জলসা ঘরে বা স্কুলে কোনো অনুষ্ঠান হলে তো নিশ্চয়ই গান টান করা হয়। আচ্ছা, তো টিচারদের থেকে একটু বেশি আদর পাওয়া হয় কি? হ্যাঁ, এটার জন্য মানে আদরটা আরো বেশি পায়। হ্যাঁ, সেটাই শুনতে চাইছিলাম এই উত্তরটা। জেনারেলি যারা গান বাজনা করে বা এক্সট্রা কারিকুলারের সঙ্গে যুক্ত থাকে তাদের প্রতি আদরটা একটু বেশি থাকে। একটু বেশি, আমি কোনো মানে এখন মানে সেরকম করি না, যদি মানে টিচারদের টুকিটাকি করে থাকি তবু এটা মানে ওরা গায়ে লাগে। আচ্ছা, এরপরের গানে যাব, কি শোনাবি বল? খুব ফেমাস কফি হাউসের সেই আড্ডাটা। বাহ, দারুণ, চলো।
আজ শুধু স্বপ্নে সুখে আছে শুনেছি তো লাখপতি স্বামী তার ধীরে আর জহরতে আগা গোরা মোরাসে গাড়ি বাড়ি সব কিছু দামি তার কলেজের ছেলে বিজ্ঞাপনের ছবি আঁকতো আর চোখ ভরা কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে সুজাটা বসে শুধু থাকতো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই টেবিলে সেই তিন চার ঘন্টা চার মিনার ফুটে জ্বলত কখনো বিষ্ণুদেব কখনো যামিনী রায় এই নিয়ে তর্কটা চলত রোদ ঝড় বৃষ্টিতে যেখানে যে থাকুক কাজ সেরে ঠিক এসে জুটটা চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে সাড়ে সাতটায় ঠিক উঠতাম কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে আজার নেই কবি কবি চেহারা কাঁধেতে ঝোলানো ব্যাগ মুছে যাবে অমলের নামটা একটা কবিতা তার হলো না কোথাও ছাপা পেল না সে প্রতিভার দামটা অফিসের সোশ্যালে ম্যানেজার নাটকে রমা রায় অভিনয় করতো আর কাগজে রিপোর্টার মইদুল এসে রোজ কি লিখেছে তাই শুধু পড়তো কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই সাত জন নেই আজও টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজও খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন করে শুধু শেষ দিনের মালিনে কত স্বপ্নের উঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ঠেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা তবু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজার নেই আজার নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই আজার নেই যেই গানটা যেই গানগুলো মাথায় আসে তার মধ্যে এই গানটা একটা গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় সুপর্ণকান্তি ঘোষের সুরে বিখ্যাত একটি গান এবং যখনই এই গানটার যখন প্রিলুডটা শুরু হয় তখনই মানে মনে একটা আলাদা ইমোশন কাজ করে এবং সবারই তো মানে কোনো না কোনো গানের সঙ্গে কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে এখানে লিখেছেন কফি হাউসের কথা আমি চলে গেছিলাম আমার স্কুল জীবনে একেবারে কেমিস্ট্রি ল্যাবে বসে বসে আমরা এই গানটা করতাম আর ভাবতাম যখন স্কুলটা শেষ হয়ে যাবে তখন এই দিনগুলো মনে পড়বে যাই হোক এরপরের গানে যাব দেবমাল্য কি শোনাবি আর দুটো গান শুনতে পারবো জড় আর ছুমকুতে আচ্ছা বেশ চল Thank you.
জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুখ তোর আংটি পরি, সকলে দেখবে আমার অনামিকা, অপরূপ একটি মতির হাজার পাহাড়। যদি কেউ, যদি কেউ, যদি কেউ প্রশ্ন করে কোথায় পেলে, তখন বলবো আমি কি, তখন বলবো আমি কি, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। জহরী নাই বাহুল অনেকে চেনে যহ, তারা তো করবে আমার আসলে মতির কদর। কতদিন বসে যে মুখটি বুঝে, থাকতে পারবো আমি জানি না সে। কতদিন বসে যে মুখটি বুঝে, থাকতে পারবো আমি জানি না যে। একদিন, একদিন, একদিন ফাঁস তো হবে সবার কাছে আমার আসল কথাটি, আসল কথাটি। জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে, খসে পড়েছে। আমি কুড়িয়ে নিয়েছি, আমি কুড়িয়ে নিয়েছি। যদি এই মুক্ত আংটি পরি, মুক্ত আংটি পরি, করবে তুমি কি, জড়োয়ার ঝুমকো থেকে একটা মতি খসে পড়েছে। সবকিছু মিলিয়ে একেবারে জমে গেছে, কিন্তু জমতে জমতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। আজকের অনুষ্ঠানের শেষ গান শুনবো, কি শোনাবি বল? আচ্ছা, কিন্তু যেতে তো হবে, কিচ্ছু করার নেই, চল শুনবো। আচ্ছা, আমি যে শুনছিলাম ও চাঁদ সামলে রাখো যোচনাকে, একটা গান বোধহয় ছিল লিস্টে, এটা কি শুনবো না? আচ্ছা ঠিক আছে, পরে কোনো এক সময় শুনবো, ঠিক আছে।
হ্যাঁ, রাতের অনুষ্ঠানে সেই। শেষ করার আগে একটা কথা বলবো, যত ভুল করেছি ত্রুটি করেছি মার্জনা করে দেবো। ভীষণ ভীষণ সুন্দর একটা সকাল কাটালাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ বলবো। আচ্ছা বলি, ধন্যবাদ ধন্যবাদ তোকে, এবং ভবিষ্যতে আমরা দেবমাল্যকে অনেক বড় একটা জায়গায় দেখবো সেই আশা রাখতে পারি। আশীর্বাদ করো, সবার আশীর্বাদ রয়েছে, সর্বোপরি ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। অবশ্যই আমরা দেবমালোকে খুব ভালো একটা জায়গায় দেখব, এবং তার সঙ্গে সঙ্গে অনেক অনেক ধন্যবাদ জানাবো সমীরণ দাকে, নারায়ণ আঙ্কেলকে। প্রতিদিন সকালে যদিও আঙ্কেল থাকে আমাদের সঙ্গে, কিন্তু এই ধন্যবাদটা তোমাকে দিতেই হয়, সঙ্গে মালবিকা আন্টিকে, দেবমাল্যর কিন্তু একটু ধন্যবাদ জানানো উচিত। তো যাই হোক, আজকের মতো বিদায় নেব, দেখা হবে নতুন সকালে নতুন কোনো শিল্পীকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ সুন্দর সতেজ থাকবেন, এবং অবশ্যই নিউজ ভ্যানগার্ডের সঙ্গে থাকবেন। নমস্কার।